রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না, একটা ব্লগ শেয়ার করব। আর সেটা হলো আমার ভাবির বাসায় গিয়েছিলাম আমরা সবাই মিলে, আমার বেস্ট ফ্রেন্ড আবার আমার ভাবি, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমরা সবাই মিলে আমার ভাবির বাসায় যাই। আশা করি আমার ভাবির বাসা তোমাদের ভালো লাগবে। তো সেখানে কী কী করেছিলাম সেটা আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে যারা আবার উঠে পিছনে ছিটে বসছে, কেননা পথের থেকে আমরা আমার আর এক ভাবিকেও সাথে করে নিব, তো ভাবি এখন উঠবে, এর জন্য যারা পিছনে গিয়ে বসলো, এই যে আমার এই ভাবিরাও যাবে আমাদের সঙ্গে। তো আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো এই যে আমরা প্রায় এসে পৌঁছে গিয়েছি ডিওএসএসে, আমরা থাকি মিরপুরে এবং ভাবিরা থাকে ডিওএসএসে। তো বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট টাইম লেগেছিল। তো অনেকদিন পরে সবাই আবার একসঙ্গে হতে পেরে অনেক ভালো লাগছিল। আসলে করোনার জন্য খুব এখন তো ঘন ঘন যাওয়া হয় না, আর আগে আমরা ভাবিরা আমরা সবাই একই ফ্ল্যাটে ছিলাম প্রায় একসঙ্গে 10 বছরের মতো। তো এখন ভাবিরাও ডিএসএসে চলে আসছে, আমরাও আমাদের স্কুলের কাছে গিয়েছি। তো এর জন্য এর মধ্যে করোনার কারণে বেশি একটা যাওয়া হয় না, মাঝে মাঝে ভাবিরাও আসে আমরাও যাই। তো এখানে আমি আমার হাতটা সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন করোনার সময় আমাদের বাসায় গিয়ে ফার্স্ট কাজ হয় হাতটা আগে ভালো করে ধুয়ে নেওয়া। তো বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা চলো এরপরে আমার ভাবির কিচেনে যাই, ভাবি দেখি কী করছে। আর এরা সবাই ভাই বোন মিলে দেখো কত মজা হচ্ছে, সবাই একসঙ্গে সেলফি তুলছে। এদের পরে আমরা এই প্রথম একসঙ্গে হয়েছি। আসলে করোনার জন্য এখন সবসময় তো একসঙ্গে হওয়া হয় না। আবার ঈদে আমরা বাড়িতে গিয়েছিলাম, ভাবির অবশ্য ঢাকাতেই ছিল। তো বাড়ি থেকে এসে আমরা ভাবি কয়েকদিন পরে আমরা ভাবিদের বাসায় গেলাম, আমরা সবাই একসঙ্গে হলাম, সারাদিন একসঙ্গেই ছিলাম। ওরা ভাই বোন একসঙ্গে হয়ে তাদের অনেক মজা করলো। ওরা মনে হয় আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পেল, তো যাই হোক ওরা অনেক আনন্দে করছিল। এখানে ভাবি টেবিলে লিচু আর মিষ্টি দিয়েছে, তো আমি আমার লিচুটা আবার অনেক পছন্দ, তো আমি একটু লিচু খেয়ে নিলাম। মিষ্টিটা একটু কম খেতে চেষ্টা করি, তবে মিষ্টি আমার অনেক পছন্দ। আর এখানে আমি এখন ভাবির কিচেনে এলাম। তো ভাবি এখানে মাংসটা রাইসের সঙ্গে মিক্সড করছে বিরিয়ানির দমে বসানোর জন্য। আর বিরিয়ানির মাংসটা হাঁড়িতে কষিয়ে নিয়েছে, এখন এটা দমে বসাবে। আর আমার ইচ্ছা ছিল ভাবির এই বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কেননা ভাবির বিরিয়ানি এটা অনেক মজার হয়, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমার ইচ্ছা ছিল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়নি। আমরা গিয়ে দেখি ভাবির প্রায় সব আরে গুছানো হয়ে গিয়েছে, সেজন্য আর হয়ে ওঠেনি সবগুলা একেবারে রেসিপি প্রথম থেকে শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে।
এখানে ভাবি ডিমটা ভেজে নিচ্ছে ডিম ফোনা করবে তো এখানে ভাবি চিকেন রান্না করছে আর ভাবি চিকেনটা অনেক মজা হয় তো বাচ্চারা যে যে খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলো ভাবি বানিয়েছিল তো অনেক খেতে অনেক মজা হয়েছিল তো বন্ধুরা চলো এখন আমরা দুপুরের খাওয়ার টেবিলে চলে যাই এটা আমার প্লেট এটা আমি খেতে নিয়েছি এবং সবগুলাই খেয়েছিলাম অনেক মজা হয়েছিল ভাবির বিরিয়ানিটা আমার অনেক ভালো লাগে এজন্য ভাবির বিরিয়ানিটা আমি কখনোই নষ্ট করি না মানে যেগুলা নেই সবগুলা পুরাটাই খেয়ে ফেলতে পারি আর এটা হলো ভাবির ছেলে এ অনেক মজার গল্প করছিল তো সবাই মিলে একটু একসঙ্গে দুপুরে লাঞ্চের পরে সবাই মিলে আমরা কিছুক্ষণ গল্প করলাম তো বিকাল হয়ে গিয়েছে আমরা আবার রেডি হলাম বাসায় চলে আসতে হবে তারপরে ভাবে আবার বিকালের সন্ধ্যা আবার একটু নাস্তা দিল চা খেলাম একসঙ্গে সবাই মিলে এখন আমরা সবাই মিলে একটু চা খাবো
বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভাবির বাসাটাও আপনাদের হয়তো পছন্দ হয়েছে। তো আজকে এ পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।